নতদানু সরকারের কারণে জাতীয় সার্বভৌমত্ব হুমকির মুখে বলছে বিএনপি। সংবাদ সম্মেলনে আসছে বিএনপি। শীত কেটে মা মেয়েকে ধর্ষণ, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। রাজাকারের গাড়িতে বিএনপি জামায়াতি পতাকা তুলে দিয়েছিল। মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, পাঁচ পুলিশ সহ আহত ২৫। জাবিতে ধর্ষণের ঘটনায় শাস্তি নিশ্চিত করা সহ চার দফা দাবিতে আন্দোলনের ডাক। এবং সর্বশেষ জানিয়ে দেব, মিয়ানমারের মর্টারশেল বোমা বিস্ফোরণে কাঁপছে পুরো সীমান্ত এলাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নতজানু সরকারের কারণেই জাতীয় সার্বভৌমত্ব হুমকির মুখে বলছে বিএনপি। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বরাবর রক্তাক্ত সহিংসতায় বাংলাদেশ আক্রান্ত হওয়ার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে দলের সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। তিনি আরও বলেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ও তমুব্র সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তার সশস্ত্র বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের তুমুল গোলাগুলি সংঘর্ষ ভয়ঙ্কর রূপ নিয়েছে। দুপক্ষের ছোড়া গুলি, মর্টার শেল, বিস্ফোরিত রকেট লঞ্চারের খোল এসে পড়েছে বাংলাদেশের ভেতরে। এতে প্রতিদিনই বাংলাদেশের ভেতরে হতাহত, ঘরবাড়ি দগ্ধ হচ্ছে। আতঙ্কিত হয়ে জীবনের নিরাপত্তার জন্য সীমান্ত এলাকা ছাড়ছেন স্থানীয়রা। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলি গ্রামের একটি রান্নাঘরে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুজন নিহত হয়েছেন। নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। তুমুল লড়াইয়ের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশের শতাধিক সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে ভিড় জমাচ্ছেন শত শত নাগরিক, যা যে কোনো সময় নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ এই অবস্থায় অনির্বাচিত আওয়ামী দামি সরকারের অন্তঃসারশূন্য বক্তব্য এবং রাষ্ট্রীয়ভাবে তীব্র প্রতিবাদ জানানো ও কার্যকর রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে দ্রুত পরিস্থিতি মোকাবেলায় পরিবর্তে শুধু ধৈর্য ও সংযম প্রদর্শনের অবস্থান গ্রহণ নতজানু পররাষ্ট্র নীতির বহিঃপ্রকাশ বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটি। জনসমর্থনহীন সরকার সীমান্তে নিরাপত্তা ও স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে। দেশে সীমান্ত ও স্থানীয় মানুষের নিরাপত্তায় পদক্ষেপ না নিয়ে গতকাল দামি সংসদে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, মিয়ানমারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে আসছে বিএনপি। চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশচন্দ্র রায় ও সেলিমা রহমান উপস্থিত থাকতে পারেন। সূত্র জানা গেছে, সংবাদ সম্মেলনে মিয়ানমার ইস্যুসহ দেশের সীমান্ত নিরাপত্তার বিষয়গুলো তুলে ধরা হবে। এছাড়া কারাগারে থাকা বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটি অন্যান্য কেন্দ্রীয় নেতাদের জামিন না পাওয়া সহ সার্বিক বিষয় তুলে ধরবে দলটি। শীত কেটে মা মেয়েকে ধর্ষণ, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াবদা ইউনিয়নে ঘরে শীত কেটে চুরি করতে ঢুকে মা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান আসামি সাবেক মেম্বার এবং চর ওয়াবদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দেবাগত রাত ২টার দিকে চরকাজী মোখলেস গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই নারী, তিন সন্তানের জননী ও নির্যাতিত শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে হাতিয়া থেকে এসে চরকাজী মোখলেস গ্রামে নতুন বাড়ি করেন একজন দিনমজুর। একা ওই বাড়িতে তার স্ত্রী ও তিন সন্তানসহ বসবাস করতেন তিনি। গত ২ দিন আগে কাজের সন্ধানে তিনি বাড়ির বাইরে যান। এ সময় বাড়িতে তিন মেয়েকে নিয়ে ছিলেন ওই গৃহবধূ। ভুক্তভোগী জানান, রাত আনুমানিক ২টার দিকে ঘরের শীত কেটে ভেতরে প্রবেশ করে একজন, পরে সে ঘরের দরজা খুলে দিয়ে আরও দুজন ভেতরে প্রবেশ করে। এদের মধ্যে দুইজন পালাক্রমে ওই গৃহবধূকে এবং একজন তার মেয়েকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ওই গৃহবধূর হাত পা ও মুখ বেঁধে ঘরে থাকা স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
রাজাকারের গাড়িতে বিএনপির জামায়াতি পতাকা তুলে দিয়েছিল। 2001 সালে বিএনপির জামায়াত ক্ষমতায় এসে বাংলাদেশের জাতীয় পতাকা রাজাকারের গাড়িতে তুলে দিয়েছিল। লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলার পতাকা সেদিন কলঙ্কিত হয়েছিল। তখন বাংলার মা বোনদের উপর নির্যাতন হয়েছিল, আমরা সেদিনে আর ফিরতে চাই না। দেশকে এগিয়ে নিতে হলে বঙ্গবন্ধুর হাতে গড়া দলকে প্রত্যন্ত এলাকায় শক্তিশালী করতে হবে। মঙ্গলবার রাতে ফরিদপুরের বলমারি উপজেলায় নাগরিক সমাজের এক সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান একথা বলেন। মন্ত্রী নির্বাচনে কালো টাকার উৎস নিয়েও কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হয়েছিল, এই কালো টাকার উৎস কোথায়? সারা জীবন আলফাডাঙ্গার ভোটে এই ফরিদপুর এক আসনের প্রার্থী বিজয়ী হয়েছে, আর এবার সেই আলফাডাঙ্গায় 10,000 ভোটে আওয়ামী লীগের প্রার্থী হেরেছে। তিনি সমাজকে রক্ষা করার জন্য সবাইকে এগিয়ে আসতে বলেন। তিনি বলেন, এই সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে, মাদক থেকে সমাজকে রক্ষা করা সবার দায়িত্ব রয়েছে। আজ মানুষের নৈতিক চরিত্রের অধঃপতন ঘটেছে। যারা রাজনীতি করেন তাদের কর্মফল যদি অহংকারের না হয় তাহলে রাজনীতি সার্থক হবে। এই জনপদকে গভীরভাবে ভালোবেসেছি বলেই এলাকার উন্নয়ন করে চলেছি। ফরিদপুরের বিষয়ে মন্ত্রী বলেন, সবাই চায় ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় হোক, সে বিশ্ববিদ্যালয় হবে বঙ্গবন্ধুর নামে। আরও এমন উন্নয়ন করব যা আপনারা ভাবেননি, কল্পনাও করেননি, সেটা হবে ইনশাল্লাহ। মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, 5 পুলিশ সহ আহত 25। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনায় 5 পুলিশ সহ অন্তত 25 জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার পুখুরিয়া বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। এ সময় বাস স্ট্যান্ডের আরও 10টি দোকানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পুখুরিয়া বাস স্ট্যান্ড ও বাজার নিয়ন্ত্রণ করেন মহাসড়কের পূর্ব পাশে মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া, ব্রাহ্মণকান্দা, খাকান্দা, নাজিরপুর ও মিধাকান্দার লোকজন। অন্যদিকে বাস স্ট্যান্ড নিয়ন্ত্রণ করেন রাস্তার পশ্চিম পাশের হামিরদি ইউনিয়নের মৌজা মহেশ্বরদি গ্রামের লোকজন। মঙ্গলবার সকালে বাস স্ট্যান্ডের মহেশ্বরদি রাস্তার মুখে অটোবাইক রাখায় রাস্তা জুড়ে যায়। তখন ব্রাহ্মণকান্দা গ্রামের ইয়াকুব মাতুব্বর গ্রুপের ফজলে খালাসি অটোবাইক সরিয়ে রাস্তা ক্লিয়ার করতে বলেন। এ নিয়ে তার সঙ্গে অটো চালকের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। সে জের ধরে মোজা মহেশ্বরদি গ্রামের শেখ জাহেদ শেখ ও আক্তার শেখের নেতৃত্বে তারা ফজলে খালাসি ও তার ছেলেদের গ্রাম থেকে ধরে নিয়ে যাওয়ার জন্য মহড়া দেয়। তখন এলাকার মুরব্বীরা বিষয়টি সন্ধ্যায় মীমাংসা করে দেওয়ার কথা বলেন, কিন্তু মহেশ্বরদি জাহিদ ও আক্তার সালিশ অমান্য করে মায়ের প্রতিশোধ নিতে তারা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা, ঢাল, সড়কি, কাতরা ও ইট পাটকেল নিয়ে সংঘবদ্ধ হয়ে ওদের ধাওয়া করে। তখন পুখুরিয়া, ব্রাহ্মণকান্দা ও খাকান্দা, নাজিরপুর, মিধাকান্দা গ্রামের লোকজন এক হয়ে তারা সংঘবদ্ধ হয়। এ সময় উভয় গ্রুপের মাঝে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। জাবিতে ধর্ষণের ঘটনায় শাস্তি নিশ্চিত করা সহ চার দফা দাবিতে আন্দোলনের ডাক। ধর্ষণ ও নিপীড়নমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে ডাক দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তায় নিপীড়ন বিরোধী মঞ্চ এর ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন জঙ্গলে এক বহিরাগত নারীকে ধর্ষণের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনে প্রক্টর আসম ফিরোজন হাসান ও হল প্রভোস্ট অধ্যাপক সাবির আলমের পদত্যাগ সহ চার দফা দাবি জানান শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা অতিসত্ত্ব দাবিগুলো বাস্তবায়ন না হলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সহ সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। দাবিগুলো হলো, আবাসিক হলে অবৈধভাবে অবস্থান করা অছাত্রদের বের করা, প্রক্টর ও মীর মোশাররফ হোসেন হল প্রভোস্টের পদত্যাগ, ছাত্রীকে যৌন নিপীড়নে অভিযোগে অভিযুক্ত শিক্ষক মাহমুদুর রহমান জনিকে চাকরিচ্যুত করা এবং ধর্ষণের ঘটনায় জড়িতদের সনদ বাতিল ও শাস্তি নিশ্চিত করা। মানববন্ধনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, বিশ্ববিদ্যালয়ে অপরাধীরা ক্রমাগত অপরাধ করে যায়, তাদের কোনো বিচার হয় না। বিচার না হতে হতে আজ তারা ধর্ষকে পরিণত হয়েছে। আমরা আগে বলতাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবার জন্য নিরাপদ, কিন্তু আজ সেই বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। মিয়ানমারের মর্টারশেল বোমা বিস্ফোরণে কাঁপছে পুরো সীমান্ত এলাকা। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে গোলাগুলি, মর্টারশেল ও বোমা বিস্ফোরণের শব্দে কাঁপছে পুরো সীমান্ত এলাকা। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন, কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়ন থেকে শুরু করে টেকনাফের হোকাইং এবং হিলা ইউনিয়ন পর্যন্ত সীমান্ত এলাকায় গোলাগুলি ও মর্টারশেলের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারদিকে।
বিশেষ করে তমবরু সীমান্তে দুজনের মৃত্যুতে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো এলাকাবাসী। মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহীদের সামনে টিকতে না পেরে রাখাইন রাজ্য ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। সর্বশেষ মঙ্গলবার নতুন করে উখিয়া, টেকনাফ এবং তমবরু সীমান্ত দিয়ে বিজিবি সদস্যসহ দেশটির অন্যান্য বাহিনীর 149 জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে তিন দিনে বিজিবির 264 জন সদস্য আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। এদিকে সীমান্তে উত্তেজনাকে কাজে লাগিয়ে ওপারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন ও আশ্রয় নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে অনুপ্রবেশ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার উখিয়ার পালংখালী 7টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় অস্ত্রসহ 24 জনকে আটক করেছেন স্থানীয়রা। অনুপ্রবেশে বাধা দিতে রোহিঙ্গা সন্ত্রাসীদের ছোড়া হাতবোমার আঘাতে আহত হয়েছেন 4 জন। তারা হলেন উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের মোবারক, আইবুল ইসলাম, কালু ও আব্বু।